কুমিল্লার দেবিদারে পাঁচ বছরের শিশু ফাহিমা হত্যাকাণ্ডের মূল হোতা শিশুটির বাবা সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এই বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাচ্ছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলময়ী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। এই গ্রুপে নিয়েছিল বিকজ সুমন সিএনজি চালক, সে সিএনজি চালায়, এবং লাইলি আক্তার সহ আমির হোসেন, এই চারজন মিলে সুমনের সিএনজিতে করে তাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে নিয়ে যায়। পরবর্তীতে ঘুরার এক ফাঁকে সন্ধ্যার পরপর তাকে খাবারে কথা বলে রাস্তার পাশে একটি নির্জন স্থানে এই তিনজন নিয়ে যায়, চারজন নিয়ে যায়। ইতিমধ্যে রেজাউল তার বাসা থেকে যে গরুর খামারে গরুর খাবারের যে ফিড যেই প্যাকেটগুলো রয়েছে সেই ধরনের দুটি প্যাকেট, যে প্লাস্টিকের প্যাকেট নিয়ে আসে, এবং রবিউল সে একটি ছুরি, এবং আমির হোসেন তার নিজের মেয়েকে হত্যা করার জন্য বাসা থেকে একটি ছুরি নিয়ে আসে। পরবর্তীতে তারা চারজন মিলে তাদের এই ফাইমা আক্তার, যে কিনা আমির হোসেনের কোলে ছিল, তাকে নির্জন স্থানে নিয়ে যায়। নিয়ে সর্বপ্রথম যে আমির হোসেন তার মেয়েরকে চেপে ধরে, এবং আমির হোসেন সর্বপ্রথম তার উপরে ছুরি চালায়। পরবর্তীতে একে একে রেজাউল, রবিউল এবং সোহেল তার শরীরের বিভিন্ন অংশে ছুরি দিয়ে আঘাত করে, আপনারা দেখেছেন বিভিন্ন পেপারে বিভিন্নভাবে বিভিন্ন শরীরের অংশে কথা এসেছে। লাইলি আক্তার পাশে ছিল। পরবর্তীতে তখনও ভিকটিম যে ফাহিমা আক্তার সে জীবিত ছিল। অ্যাট দ্য এন্ড শেষে ভিকটিমের ফাদার আমির হোসেন গলা চাপ দিয়ে শ্বাস রোধ করে মৃত্যু নিশ্চিত করে। পরবর্তীতে আরো বিস্তারিত জানবো। ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী ঝুমি রহমান, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ঝুমি, দ্বিতীয় দিনের টিকা কার্যক্রম কেমন দেখছেন? প্রথম দিন যেই পরিমাণে ভিড় হয়েছিল, এখানে যারা টিকা দিতে আসছেন এবং যারা টিকা দিচ্ছেন তারা সবাই বলছেন যে প্রথম দিনের তুলনায় আজকে টিকা কেন্দ্রগুলোতে ভিড় তুলনামূলক কম, তবে কখনোই সেটি খালি থাকছে না। কিছুক্ষণ পরপরই আসছেন যারা স্বতঃস্ফূর্তভাবে টিকা গ্রহণে অংশগ্রহণ করছেন, আসছেন এবং তাদের সময় লাগছে না। যারা টিকা দিচ্ছেন তারাও কিন্তু অনেকটা এই ঘটনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন যে তারা নির্দিষ্ট কাজ রেখে যারা আসছেন এবং কাজ এখানে টিকা নিয়ে যারা কাজে ফিরে যাচ্ছেন তারা সবাই বলছেন যে অল্প সময়ের মাধ্যমে টিকা কার্যক্রমটি সম্পন্ন হয়ে যাওয়ার কারণে তাদের জন্য অনেক সুবিধা হয়েছে। এখানে যেহেতু জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র এবং কারো যদি এই দুটোর কোনোটিই না থাকে তারপরও তারা কাউন্সিলরের কাছ থেকে একটি সনদপত্র নিয়ে এসে এখানে সরাসরি স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা গ্রহণ করতে পারছেন। সেই কারণে একেবারে যারা ক্ষুদ্র আয়ের মানুষেরা রয়েছেন, যাদের হাতে হয়তো একটি স্মার্টফোনও নেই, তা যারা এই স্মার্টফোন অথবা অন্য কোনো অনলাইনের সুবিধা না থাকার কারণে তারা টিকা নিতে পারছিলেন না, তারা এখানে এসে টিকা নিচ্ছেন। এবং এই করাইল বস্তিতে যারা থাকছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে সকাল থেকেই কাউন্সিলর এবং জনপ্রতিনিধি যারা রয়েছে, অন্যান্য এলাকাবাসীও যারা রয়েছে, তারা মাইকিংয়ের মাধ্যমে এই টিকাদানের খবরটি ছড়িয়ে দিচ্ছেন যে নিকটস্থ কেন্দ্রে গিয়ে তারা তাদের টিকাটি সহজেই নিতে পারবেন। এবং প্রথম দিনে 6,300 বেশি টিকা দেওয়া হয়েছে এবং সেটিকে কেন্দ্র করে আজকে টিকা গ্রহণের জন্য রাখা হয়েছে আরও 8,000 টার্গেট রাখা হয়েছে, অর্থাৎ আজকের দিনে সারাদিন বিকেল 4টা পর্যন্ত 8,000 টিকা দেওয়া হবে। এখানে যারা কাজ করছেন আমরা একটু তার সাথে কথা বলতে চাই। আজকে এখানে টিকা গ্রহণ কেমন দেখছেন, মানুষের ভিড় কেমন? মোটামুটি সকাল থেকে ভালোই লোকে ভিড় আছে, আর কিছু লোক কাজে গেছে, এখন বর্তমানে আবার ভিড় বাড়ছে। আর আমরা 4টা বন্ধু এটা দেওয়া নিয়ে আছে, 4টা ভিতরে আরো মোটামুটি আরো ভালো মানুষ হয়ে যাবে। আচ্ছা, যাদের জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র নাই তাদেরকে কিভাবে সাহায্য করব? যাদের জন্ম নিবন্ধন না জাতীয় পরিচয়পত্র না তাদেরকে কমিশনার কার্যালয়তে একটা টোকেন দিতে আছে, ওটার অনুযায়ী কাজ করে দেওয়া হইতে আছে। ধন্যবাদ। টিসু অপলা শুনছিলেন, যেটি আপনাকে আমিও বলছিলাম যে কমিশনারের কার্যালয় থেকে যেই টোকেন দেওয়ার বিষয় সেটি গ্রহণেও কিন্তু এখানকার যারা এলাকাবাসী এবং স্বেচ্ছাসেবক রয়েছে তারা সাহায্য করছেন। অপলা ঝুমি, আপনাকে ধন্যবাদ।